কি বললে? আমি বন্দী? কখনো না। বন্দী তো সেসব পুরুষেরাই যারা নটা পাঁচটার চাকরিতে বাধা। ওরা সারাক্ষণ উপরে ওঠার তাড়নায় ব্যস্ত থাকে, অথচ ওরা কখনো জানেও না হাজার বছরেও তাদের অভীষ্ট লক্ষ্যে ওরা কখনো পৌঁছতে পারবে না। ওরা কৃতদাস, আমি নয়। ওরা স্বামী নয়, আসামি। আমি আমার আপন স্বাধীনতায় সানন্দে বাস করি। আমার সর্বোপরি মাত্র তিন সন্তান। মাত্র বললাম এই কারণে যে আমার ইচ্ছা ছিল আমার সন্তানদেরকে দিয়ে একটা ফুটবল টিম বানাবো। মোটা হয়ে যাওয়ার ঝামেলা, ক্লান্তিকর প্রেগনেন্ট পিরিয়ড এবং প্রসবের অতিরিক্ত ঝামেলা আর বিরক্তিকর না হলে অন্তত ডজন খানেক সন্তান উৎপাদনের রিক্স নিতাম। আমার সন্তানদেরকে আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসি ওদের যত্ন নিতে, ভালোবাসি জন্ম দিতে, ওদের ব্রেস্ট ফিডিং করাতে, ওদের গায়ে সুন্দর সুগন্ধি লোশন মাখিয়ে দিতে, পাউডার মাখিয়ে দিতে, ওদের পাছায় তুলতুলে নরম ওয়েট টিস্যু দিয়ে পটি করার পর মুছিয়ে দিতে, তারপর ওদের পাছায় চুমু খেতে, সর্বোপরি ওদের গোলাপি চামড়ায় তেল মাখিয়ে দিতে, হাতে পায়ে লোশন মাখিয়ে দিতে আমি ভীষণ ভালোবাসি। আমার কখনো কোনো অনীহা ছিল না। এবার কেউ বলুক যে আমি বন্দী? মোট কথা, বিয়ে এবং বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে আমার কখনোই কোনো অনীহা ছিল না। আমি চেয়েছিলাম আমার দুটো ছেলে এবং একটি মেয়ে হোক, এবং হয়েছেও তাই। আমার ভাগ্য খুবই সুপ্রসন্ন, আমি সত্যিই ভাগ্যবতী, আমি এটাই চেয়েছিলাম।